হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মিম, মিম, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আছি ভালো। আপনার ফ্যামিলির সবাই ভালো আছে তো? জি ভালো আছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায় মিম? কুমিল্লা ইলিয়টগঞ্জ। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি? ইলিয়টগঞ্জ থাকি। আচ্ছা, তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে মিম। শুনবো তার জীবনের গল্পগুলো, আপনাদেরকে শোনাবো। মিমের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন মিমের সাথে। তো মিম, কে কে আছে আপনার ফ্যামিলিতে? আম্মু আছে, আর ছোট ভাই আছে, আর আমি। আচ্ছা, দুইটা ভাই বোন আর আপনার মা। আচ্ছা, আপনার মা কি করে এখন? আমার মা বুড়া মানুষ, কিছু করে না। আমি কাজ করি, ওইটা দিয়ে সংসার চলে। বাইরে পড়ালেখা করাই, হাতে জীবন বসাই। আচ্ছা, খুবই ভালো কথা। আপনার বাবা কোথায় মেম? নাই, আচ্ছা, মারা গেছে না ফেলে চলে গেছে তিনি? মারা গেছে। দুঃখের বিষয়। তো এখন যেখানে থাকেন, নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? আচ্ছা, ভালো কথা। তো আপনার আত্মীয় স্বজন আর কেউ আছে আশেপাশে? আত্মীয় স্বজন আছে, কিন্তু খোঁজ খবর না। তো আচ্ছা, অনেক কষ্ট, মিডিয়ার সামনে আইসি, ঠিক কেউ আছে। যদি পাশে দাঁড়ায় অথবা সাহায্য করে। আচ্ছা একজন মন মানুষ, এই কারণে মিডিয়ার সামনে আসি। ঠিক আছে। তো আপনার লেখাপড়া কতদূর করছেন? ক্লাস 9 পর্যন্ত করছি। মাশাআল্লাহ, লেখাপড়া তো অনেক করছেন। তো আর দু একটা বছর পড়লে হয়তো কোন একটা চাকরি বাকরি করে হয়তো স্বাবলম্বী হতে পারতেন। তো আপনার বিয়ে শাদী হয়েছে মিম? না, বিয়ে শাদী হয় না। গরিব মানুষ, বিয়ে শাদী হইতে চাইলে তাও মানুষের যৌতুকের কারণে হয় না আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন মিডিয়ার সামনে আসলেন কি উদ্দেশ্যে? আপনার মেইন উদ্দেশ্যটা কি, মানে বিয়ে শাদী করতে আছেন না কেউ পাশে যাচ্ছেন আপনার? হ্যাঁ, বিয়ে শাদী যদি কেউ করতে চায় সমস্যা নাই, আর যদি কেউ মানে ভাই হিসেবে পাশে দাঁড়ায় তাও সমস্যা নেই। আচ্ছা, মানে অনেক মানে কষ্ট করে চালাইছি। হ্যাঁ হ্যাঁ, মানে কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় এতে আপনি রাজি আছেন, আর কেউ ভাই বা বন্ধু কেউ আপনার পাশে এসে দাঁড়াতে চায় আপনাদের অবস্থা খারাপ দেখে, এতে আপনি রাজি আছেন? আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে। নাম্বারটা আপনি বলতে পারবেন? না, আচ্ছা। তো দর্শক, আমরা শুনতেছিলাম মেমের জীবনের গল্পগুলা। যেহেতু বাবা মা বাবা নেই, মা আছে, আর মেম এখন কাজ বাজ করে সংসারটা চালাচ্ছে, দুইটা ভাই বোন, মেমের এখনো বিয়ে শাদী হয় নাই। 9 পর্যন্ত লেখাপড়া করছে, কিন্তু সে এখন চাচ্ছে হয়তো কোনো দর্শক ভাইদের একটু হেল্প বা তার পাশে কাউকে চাচ্ছে হয়তো তার সমস্যাটা সমাধান হয়। তার বিস্তারিত জেনে শুনে এখন কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চান তাহলে করতে পারেন এই নাম্বারে, 01822052006। তো আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি দর্শক, 01822052006। এই নাম্বারে যোগাযোগ করলে মিমকে পেয়ে যাবেন। তো মিম, আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে, রাত বিরাতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে? না, আচ্ছা ঠিক আছে। তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার? কেউ যেন মানে বাজে কমেন্ট না করে, অথবা ফোন দিয়ে গালাগালি না করে, খারাপ কথা না বলে। সবারই মা বোন আছে, বিপদে পড়ে মিডিয়ার সামনে গেছি। কেউ যদি সাহায্য করতে না চায় না করবে, কিন্তু ভাইয়া ফোনকে ফোন দিয়ে যেন গালাগালি না করে, এরকম কিছু আর কিছু না। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।